2021-2022 অর্থ বছরের বাজেট ঘোষণার বাকি আরও তিন মাস, কিন্তু আগামী বাজেট কেমন হবে সেই হিসেব নিকেশে ব্যস্ত চট্টগ্রামের ব্যবসায়ীরা। চিটাগং চেম্বার অফ কমার্স ইন ইন্ডাস্ট্রির আয়োজনে প্রাক বাজেট মতবিনিময় সভায় তাই উঠে এলো আসছে বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা। 52 ধারার অধীনে উৎসকর কর্তন করার ক্ষেত্রে উৎপাদনকারীদেরকে তালিকা থেকে বাদ দেওয়া এবং নিয়মিত পদ্ধতিতে কর দায় নিরূপণের অনুরোধ জানাচ্ছি, অথবা এনবিআরের উৎপাদনকারীদের জন্য আলাদা সেকশনের মাধ্যমে উৎসকর আদায় করতে পারে, যা 82C এর অধীনে অন্তর্ভুক্ত হবে না। আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দরের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তোলেন ব্যবহারকারীরা। ডাল চাল আটা এগুলোর মধ্যে কোনো কিন্তু ট্যাক্স ছিল না, এখন স্যার এটা এলসি করতে গেলে পরে বা যারা ইম্পোর্টার দিক থেকে যারা কিনে প্রথমে যদি আপনার 2% দিয়ে দিতে হয়, কিন্তু আসলে কি সত্যিকার অর্থে এমন কোন কি এই অবস্থার মধ্যে কি 2% আপনার নেট প্রফিট কি করতে পারে? ব্যাটের ব্যাপারে যেটা মাননীয় প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, ডেফিনেটলি ইট শুড বি এ সিঙ্গেল ডিজিট, 9 থেকে শুরু করে 4 এর মধ্যে নিয়ে আসেন, আপনি স্লেপ করে দেন, সবাই দিতে পারবে। ব্যবসা বান্ধব বাজেট আসছে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বললেন, স্থানীয় শিল্পের বিকাশ, পরিবেশ সুরক্ষা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো এবার বাজেটে অধিক গুরুত্ব পাবে। আপনারা আসেন, উভয় মিলে আমরা এই রেভিনিউয়ের স্বচ্ছতা আনা এবং রেভিনিউ কালেকশনের পরিমাণ বৃদ্ধি, আপনাদের সহজ করা, ট্যাক্স দেওয়া সহজ করা, হয়রানি বন্ধ করা, হয়রানির জায়গাগুলো কমা, আমরা এই জন্য অটোমেশনের অ্যাডাপ্ট করতেছি। খাদ্যশস্য আমদানিতে জটিলতা, নির্মাণ শিল্প উপকরণের দাম সহনীয় পর্যায়ে আনা, হাইজিন ড্রাই ফিশ তৈরির জন্য যন্ত্রপাতি শুল্কমুক্ত করার মতো খাদগুলোর কথাও উঠে আসে এই প্রাক বাজেট মতবিনিময় সভায়। তাজুল ইসলাম, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।